হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করো সকলে তোমালে ভালে আছা। আর আমি আজি এই বজালি একাডেমি অফ এক্সিলেন্সে কইছো, পাঠশালার প্রথম জুনিয়র, আগতে জুনিয়র কলেজ আছিল, এটা প্রাইভেট ইনস্টিটিউশন, বজালি একাডেমি অফ এক্সিলেন্সে কইছো। এটা মই কই থাকা নাই, গতিকে আমার মজার আছে, তোমালে জানা আকাশ স্যার আছে, মই আছো, ভৃগু স্যার আছে, আমার রাজীব স্যার আছে তোমালোকর। গতিকে ইয়াত আমি কেটামান আহ্বান তোমালোকক দিবলৈ ওলাইছো, আর তোমালোক হৈছে আমার সম্পদ, আমার গৌরব। বিভিন্ন ক্ষেত্রে তোমালোক অসমৰ বাহিৰত আছা, বিভিন্ন ক্ষেত্রে পারদর্শিতা দেখাইছা, আর সেইটোৱে আমার গৌরব। এটা আমার মাজত, আমার সম্মুখত আহি পৰিছে একটা ডাঙৰ কাম, খুব ভাল কাম এটা আহি পৰিছে। কারণ বজালি একাডেমি এক্সিলেন্সে এটা 23 বছর অতিক্রম করলে, 2026 বছরত আহি আছে ইয়ার রূপালী জয়ন্তী, সিলভাৰ জুবুলি। গতিকে আজি আমি তোমালোকৰ আগত কেইটামান ইনফরমেশন দিম, তোমালোকে ধুনিয়াকৈ চাবা, আর সেই ইনফরমেশন বিলাক আমার কব, আকাশ স্যারে কব, রাজীব স্যারে কব, ভৃগু স্যারে কব। এতিয়া মই রাজীব স্যারক মই অনুরোধ জনাইছো, অকমান তেও আহ্বান জনাব তোমালোকৰ প্ৰতি, একদম মনটো শুনিবা। নমস্কার, মোর নাম রাজীব শর্মা, তোমালোকে হয়তো চিনি পোৱা, বর্তমানৰ খিনি নাপাবও পাৰে, মই ইয়াত 2003 চনৰ পৰা কৰ্মৰত আছিলোঁ। এইখন অনুষ্ঠান অর্থাৎ বজালি একাডেমি অফ এক্সিলেন্সতে মই মোৰ সম্পূৰ্ণ অভিজ্ঞতা আহৰণ কৰা বুলি ক'লে ভুল কোৱা নহ'ব। এতিয়া 2026ত যেহেতু অনুষ্ঠানখনৰ চিলভাৰ জুবিলি হ'ব, গতিকে এই চিলভাৰ জুবিলিত তোমালোকৰ সক্ৰিয় অংশগ্ৰহণে অনুষ্ঠানটিক নিশ্চয় যথেষ্ট, অনুষ্ঠানটিৰ ওপৰতো নিশ্চয় প্ৰভাৱিত কৰিব, অনুষ্ঠানটি প্ৰভাৱিত কৰিব। গতিকে এলুমনি ফৰ্মেশ্যনৰ ক্ষেত্ৰত তোমালোকে একগোট হৈ এই অনুষ্ঠানটিৰ প্ৰতি থকা দায়িত্ব সম্পন্ন করলে আমারও ভাল লাগিব, আমি অধিকার হিসাবতে কইছো কথাখিনি। আমার হেতু রাজীব, আমার তেওঁলোকৰ প্ৰতি থকা এটা অধিকার, আর নিশ্চয় অধিকার আছে, তেওঁলোকে অধিকার দি আছে। আমি আমার কোনো এখন অনুষ্ঠানত ইমান কেজানি সেন্টিমেন্ট নাই, আমার এক্সিলেন্সত যিমান সেন্টিমেন্ট আছে। মই ভৃগু যিমান ফোন কৰিছো, লৰাবিলাক অ স্যার কি খবর, কি তাপসিক ফোন কৰিছো, আজি ডক্টর আলালুদ্দিনক ফোন কৰিছো, ধীরুক ফোন কৰিছো, মই সকলোৰে নাম লৈছো, তথাপিতো কিছুমানৰ নাম বিশেষভাবে লওঁ, সকলোৰে নাম লৈছো। তোমালোকে অল অফ ইউ আর এ জেনিয়াস, এই ক্ষেত্রত আমার আকাশ স্যারে কব। মই এক্সিলেন্সির জন্মৰ পৰা মই টিচার হৈ আছিলোঁ, যেতিয়া লাচিত নগৰত স্কুলখন গঠন কৰা হয় তাতে এটা ভাঙৰত, তেতিয়া মই তারপরে তাতে মই জম কৰিছিলোঁ, তাতে কাম কৰিলোঁ, তাৰপিছত জ্যোতিনগৰলৈ আহিলোঁ। ইয়াতে নতুন নতুন স্কুল বহুতকেইটা হৈছিল, বহুতে বহুত পইচা দিয়ে মোক নিবা খুজিছিল, কিন্তু মই মোৰ নিজৰ ব্যক্তিত্ব কেতিয়াও খৰ্ব কৰা নাই, আৰু মই এক্সিলেন্সিত থাকিয়ে মই বজালি অঞ্চলত হয়তো মই শিক্ষাদান কৰিছোঁ, ষ্টুডেণ্টক দিছোঁ, তোমালোকক দিছোঁ। গতিকে এতিয়াও মোৰ সেই এক্সিলেন্সিৰ প্ৰতি যিটো সৎ মনোভাৱ এতিয়াও আছে, প্ৰায়ে আহি থাকোঁ। ইভেনকি মই আসাম একাডেমি অফ মেথামেটিক্সৰ আণ্ডাৰত মই ইয়াতে পৰীক্ষা চেণ্টাৰ কৰি লৈছিলোঁ, আৰু এই পৰীক্ষাবিলাক বছৰে বছৰে মই পাতি থাকোঁ মই ইনচাৰ্জ হিচাপে। গতিকে এলুমনি ফৰ্মটো কৰাৰ কাৰণে আমাৰ যিটো সেই চিলভাৰ জুবলিৰ এলুমনি ফৰ্মটো কৰাৰ কাৰণে আমি এটা ভাবি আছোঁ যে এপ্ৰিলৰ যিটো বিহুৰ বন্ধৰ সময়ত আমি সকলোৱে একগোট হওঁ, হয় আমি এলুমনি ফৰ্মটো কৰোঁ, কৰি আমি গঠনমূলকভাৱে কেনেকৈ আগবাঢ়ি যাব পাৰি, গঠনমূলক সমালোচনা কৰিলে ভাল পাম, সকলোৱে আহিবা, এইটোৱে মোৰ আশা। থেংক ইউ। এলুমনি ফৰ্মৰ কাৰণে আমি, আমাক মিনিমাম 30 জনীয়া কমিটি এখন লাগিব, কাৰণ ইয়াতে খাদ্য কমিটি লাগিব, আমাৰ সভেনাৰ কমিটি আছে, আমাৰ মেগাজিন, হাঁ, তাৰপিছত আমাৰ বিভিন্ন আমাৰ অন্তৰংগ আলাপ হ'ব, ইয়াতে আৰ্টিষ্ট লাগিব, গোটেই আৰু অল ডিচিপ্লিন লাগিব, শোভাযাত্ৰা লাগিব, হাতীৰ শোভাযাত্ৰা লাগিব, আৰু আমাৰ এতিয়া এইটো মেগা ইভেণ্ট হ'ব আমাৰ এক্সিলেন্সিৰ কাৰণে। গতিকে আমাৰ ভৃগু স্যাৰক মই আৰু ক'বলৈ মই এটা অনুৰোধ জনাইছোঁ। নমস্কাৰ, বহুখিনি ষ্টুডেণ্টে চিনি পোৱা, মই ভৃগু হাউট, 2010 চনৰ পৰা এক্সিলেন্সিৰ লগত আজি 14 বছৰে লাগি আছোঁ, আৰু বৰ্তমান এজ এ কোঅৰ্ডিনেটৰ কাম কৰি আছোঁ ইয়াত। আৰু আমি যিটো আলোচনা কৰি আছোঁ ইয়াত সকলোৱে গমেই পাইছা, আমি চিলভাৰ জুবুলি চেলিব্ৰেশ্যন কৰিব গৈছোঁ 2026ত, আৰু এইটো অনুষ্ঠান এটা সৰ্বাংগ সুন্দৰ অনুষ্ঠান কৰাৰ বাবে যিটো গুৰু দায়িত্ব, সেই গুৰু দায়িত্ব তোমালোকৰ নিজৰ, গতিকে তোমালোকে ইয়াত যিমানখিনি সহায় সহযোগিতা লাগে, তোমালোকৰ ফিজিকেল মেণ্টেল গোটেইখিনি সহায় সহযোগিতা আগবঢ়াবা। আমি এইটো এটা বহুত ডাঙৰ প্ৰগ্ৰেম কৰিবলৈ গৈ আছোঁ, কাৰণ এই প্ৰগ্ৰেমটো এটা কোনোবা
সরু সুরা অনুষ্ঠানও নহয়, যে অনুষ্ঠানে 25 বছর পার করেছে, যে অনুষ্ঠানে আজ রূপালী জয়ন্তী বর্ষত ভরি দিছে, যে অনুষ্ঠান আজ বজালি অঞ্চলের সমগ্র পাঠশালা অঞ্চলের প্রথম ব্যক্তিগত খণ্ডর অনুষ্ঠান। গতি একটা অনুষ্ঠানক আমি সদায় গৌরবান্বিত অনুভব করো। আর এই অনুষ্ঠানের যে দায়িত্ব হয় দায়িত্বখিন আমার লগতে তোমালকে সম্পূর্ণ সহযোগিতা আগবড়ালে আমি 100% একটা সাকসেসফুল সিলভার জুবলি সেলিব্রেট করবো। থ্যাংক ইউ। আর এইখানে ক্ষেত্রে মানে একটা আহ্বান জানাইছো, আমি যেটা গ্রুপটোর নাম দিছো বজালি একাডেমি অফ এক্সিলেন্স সিলভার জুবলি গ্রুপ, এই সিলভার জুবলি গ্রুপ নিদি এলুমনি গ্রুপ দিম। এলুমনি গ্রুপ দিলে স্টুডেন্টসখিন জড়িত হব। তারপর যেটা আমি এপ্রিলত যেটা আমি ফার্স্ট আমি কমিটি ফর্ম করি, তারপর আমি 2025-এর সিলভার জুবলি গ্রুপ দিয়ে দিমে, তেটা সেটা বেলেগ সেন্টিমেন্ট হব। আমার একটা 2024-এর কাম আছে, আমার আমি আমি একগত হব লাগিব, আমি এখন কমিটি ফর্ম করব। 2025-এর আমি ওয়ার্কবিলাক আমি করব, আমি সেই এপ্রিলত আমি যোগাযোগ করে লম। আর আমি অহাকালি এখন আমার ই গুগল মিট বা জুম মিট করা যোগ আসে, আমি কেতিয়া করিম এইখান অহাকালি 7টাৰ পৰা 7:30-ৰ ভিতৰত তোমালোকক আমি লিংক দিম। 7টা বজাত তোমালোকে রেডি থাকিবা, ইভিনিং 7 PM। মই সানডে কৈছিলো, সানডে হলে যাব। থ্যাংক ইউ। জয় বজালি একাডেমি অফ এক্সেলেন্স। থ্যাংক ইউ ভেরি মাছ।